আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক সহ অন্যান্য যে ব্রাঞ্চের সার্কুলারটি চলছে অথবা আগামীতে যে সার্কুলারগুলো প্রকাশিত হবে সেগুলোর জন্য আজকের এই এপিসোড। বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক সহ সর্বমোট 10টি শাখার সার্কুলার হয়ে থাকে। নাবিক, এমওডিসি, পেট্রোলম্যান, মেডিকেল, স্টোর স্টুয়ার্ড সহ অন্যান্য যে ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলোর প্রস্তুতির জন্য অ্যাবসলিউট একটা প্রিপারেশনের জন্য আমরা বলছি হচ্ছে ফাইটার্স নাবিককে। এই নাবিক বইটির কী কী স্পেশালিটি রয়েছে সেগুলো নিয়ে আজকে কথা বলব। যারা নাবিক বা অন্যান্য যে ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলোর পরীক্ষার্থী রয়েছে, তোমরা জানো যে তোমাদের হাতে সময় রয়েছে খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময় অ্যাবসলিউট একটা প্রিপারেশনের জন্য বেস্ট একটা গাইডলাইন প্রয়োজন, বেস্ট একটি বই প্রয়োজন। আমরা যদি অন্যান্য সকল বই থেকে পড়ি, যেহেতু নাবিক ভর্তি পরীক্ষা 6টি সাবজেক্টের ওপর হয়ে থাকে, এই 6টি সাবজেক্টের জন্য যদি আমরা আলাদা আলাদা করে বই পড়ি তাহলে হয়তো এই স্বল্প সময়ে আমরা কভার করতে পারবো না। আর তাই আমরা বলছি বেস্ট একটা প্রিপারেশনের জন্য ফাইটার্স নাবিক বই। এই নাবিক বইটিতে আমরা কী কী পাচ্ছি, প্রথমত আমরা দেখব যে আমাদের এই বইটি দুইটি পার্টে রয়েছে। একটি বই দুইটি খণ্ড রয়েছে, যেখানে আমরা দুইটা পার্ট করেছি, পার্ট ওয়ান এবং পার্ট টু। আমরা পার্ট ওয়ানে যদি দেখি, আমরা প্রথমেই জানবো বাংলাদেশ নৌবাহিনী, যেহেতু আমরা এই বাহিনীটিতে পরীক্ষা দিব, সো আমাদের প্রথমে জানা উচিত নৌবাহিনী সম্পর্কে বিস্তারিত। আর তাই প্রথমে এই বইটিতে এটি দিয়ে শুরু হয়েছে। তার পরবর্তীতে আমাদের যে প্রসিডিউর রয়েছে, অর্থাৎ নাবিক ভর্তি পরীক্ষার ভর্তি কার্যক্রমের যে প্রসিডিউর, সেগুলো কিন্তু বিস্তারিতভাবে দেওয়া রয়েছে এবং সার্কুলারে ইন ডিটেল এই বইটিতে দেওয়া রয়েছে। আরেকটি বিষয়, বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক সহ অন্যান্য ব্রাঞ্চের যে মেডিকেল টেস্ট হয়ে থাকে, এটা নিয়ে অনেকেই কনফিউশন রয়েছে। এই বইটিতে মেডিকেল টেস্টের বিস্তারিত সচিত্র বর্ণনা রয়েছে। তার পরবর্তীতে আমরা জানি খুবই দুইটি গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে রিটেন টেস্ট এবং আরেকটি হচ্ছে ভাইবা। ভাইবার অনেকগুলো স্যাম্পল কোশ্চেন এবং বিগত বছরগুলোতে যে ধরনের কোশ্চেন এসছে সেগুলো কিন্তু এই বইটিতে এন্ট্রি করা রয়েছে, এবং মুক্তিযুদ্ধ সামরিক বিভিন্ন শব্দাবলী সেগুলো সম্পর্কে আমাদের আলাদা পার্ট রয়েছে। তার পরবর্তীতে আমরা যাচ্ছি বিগত বছরগুলোর যে কোশ্চেন রয়েছে সেগুলো, এই বইটিতে আমরা আলাদা একটা সেগমেন্ট করেছি, যেটি হচ্ছে বিগত বছরের প্রশ্ন ব্যাংক এবং সেটি হচ্ছে সলিউশন আকারে। সো আশা করি যে এই যে কোশ্চেনগুলো রয়েছে, সলিউশনগুলো রয়েছে, সেগুলো থেকে তোমরা ইন ডিটেল জানতে পারছো যে কী ধরনের কোশ্চেন হচ্ছে। আমরা জানি যে 6টি সাবজেক্টের উপরে পরীক্ষা হয়ে থাকে। সেই 6টি সাবজেক্ট হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত, আইকিউ টেস্ট, সায়েন্স অর্থাৎ সাধারণ বিজ্ঞান, সেগুলোর উপরে আমাদের আলাদা আলাদা পার্ট রয়েছে। এবং অনেকের যে বিষয়গুলোতে প্রবলেম থাকে, অর্থাৎ যেহেতু নাবিকের পরীক্ষাটি হয়ে থাকে এমসিকিউ আকারে, এই বইটিতে কিন্তু এমসিকিউ আকারে আমরা আলাদা পার্ট করে রেখেছি, এবং যেটিতে বেসিক্যালি সমস্যা হয়ে থাকে ম্যাথ পার্ট, আইকিউ এবং ইংলিশ, সেগুলোর জন্য আমরা শর্টকাট ওয়েতেই এই বইটি সলিউশন করেছি। সো আশা করি তোমরা বুঝতেই পারছো যে এই বইটি তোমাদের জন্য কতটুকু হেল্পফুল বা কতটুকু এসেন্সিয়াল হবে। এবং বরাবরই যে কথাটা আমি বলি যে এই বইটি কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না, এই বইটি সংগ্রহ করার জন্য সরাসরি আমাদের ডিফেন্স একাডেমিতে আসতে হবে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে এই বইটি সংগ্রহ করা যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আর তার জন্য এখনই যে আমাদের দেওয়া তিনটি নাম্বার রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে তোমার কপিটি সংগ্রহ করতে পারবে। সো আজকের এপিসোডে এই পর্যন্তই। বিস্তারিত আরও অন্যান্য বিষয় নিয়ে তোমাদের সাথে শীঘ্রই দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।